এই হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা নতুন লুক করতে চলেছি, কি লুক করবো সেটা তোমরা নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝেই গেছো। গণেশ পুজো উপলক্ষে একটা নতুন লুক করবো না সেটা কি করে হতে পারে? আজকে অবশ্য যে লুকটা করেছি সেটা করার আমার অনেক অনেক দিনের ইচ্ছে ছিল। খুব ইচ্ছে ছিল যে একটা মারাঠি লুক করবো, কিন্তু সুযোগই পাচ্ছিলাম না। আজকে সেটা পূরণ হয়েছে। খুব পছন্দের এই লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মেকআপ করতে করতে আমার জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই জন্য একটু জল খেয়ে নিয়ে আবার লেগে পড়লাম মেকআপ করতে। আমি খুব এক্সাইটেড ছিলাম এই লুকটার জন্য। তোমরা সবাই দেখো পুরোটা এবং আমাকে জানাও যে আমার আজকের লুকটা কেমন হয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্কিন প্রিপেয়ার হয়ে গেছে, তারপরে আমি প্রাইমারটাও অ্যাপ্লাই করে নিয়েছি। ভিডিও শুরু করার আগে আমি স্কিনের মধ্যে একটু টোনিং করে নিয়েছিলাম, তারপরে ভিডিওর মধ্যে আমি ময়েশ্চারাইজার ইউজ করেছি, সেটা ডট এন কিউ ওয়াটার বেস ময়েশ্চারাইজার। ভীষণ ভালো ময়েশ্চারাইজারটা, তোমরা ইউজ করে দেখতে পারো। তারপরে সুইস বিউটি হাইলাইটার প্রাইমারটা ইউজ করেছি আমি। তারপরে তোমরা তো জানোই আমার চোখের নিচে কত ডার্ক স্পট, সেগুলোকে হাইড করে দেওয়ার পর একটা কনসিলার নিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়ে আমি সেটা ভালো করে ব্লেন্ড করে নেব। আমার স্কিনটা একটু ড্রাই ড্রাই লাগছিল বলে আমি সুইস বিউটি একটা সেটিং স্প্রে ভালো করে ব্রাশের মধ্যে স্প্রে করে দিয়ে তারপর সেটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। কথা বলতে বলতে আমি তো তুলে যাচ্ছি, কি অবস্থা আমার ভাবো, এত এক্সাইটমেন্ট আমার মধ্যে। ব্লেন্ডিং হয়ে যাওয়ার পর দেখলাম যে আমি ফাউন্ডেশনটাই খুঁজে পাচ্ছি না, তারপরে কি করবো ভেবে না পেয়ে শেষ পর্যন্ত আমি ল্যাকমি 9 to 5 সিসি ক্রিমটাই অ্যাপ্লাই করে নিলাম। সবসময় দামি দামি প্রোডাক্ট দিয়ে যে মেকআপ করতে হবে তা কিন্তু নয়, তোমার কাছে যা আছে তুমি সেটা দিয়েই মেকআপ করতে পারো। সবাই তো দামি দামি প্রোডাক্ট কিনতে পারে না, তাই না? তাই যাদের কাছে যা আছে সেটা দিয়ে তোমরা মেকআপ করতে পারো, দেখবে খুব সুন্দর কাজ হবে। দেখো কত সুন্দর কভারেজ হয়েছে, স্কিনটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। এবারে আমি আমার ফেসের হাইলাইট পোর্শনগুলো হাইলাইট এবং কন্ট্রোলিংটা একসাথে করে নেব। আচ্ছা, গণেশ পুজো শুরু হয়ে গেছে মানে পুজোও চলে এসেছে, তাহলে পুজোতে তোমাদের কি শপিং স্টার্ট হয়ে গেছে? আমার এখনো কিছু হয়নি। পুজো চলে আসা মানে মনটা যেন কেমন কেমন করতে থাকে, তাই না? বাঙালি বলে কথা, বাঙালির তো এটা বড় ফেস্টিভ্যাল, তাই না? পুজো হলো বাঙালির আবেগ, প্রত্যেকটা মানুষ এই পুজোতে সবাই কত আনন্দ করে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্লাশ করাটাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা লুজ পাউডার দিয়ে ভালো করে আমি ফেসটা সেট করে নেবো। ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। তোমাদের কাছে যা পাউডার থাকবে তোমরা তাই ব্যবহার করতে পারো, দামি দামি প্রোডাক্ট ইউজ করার কোনো দরকার নেই। আমার তো বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার এই মেকআপটা আমি মাই গ্ল্যামের একটা সেটিং স্প্রে দিয়ে ভালো করে সেট করে নেবো। তারপরে সেটা একটুখানি হাওয়া করে আমি শুকনো করে নেবো। এবারে এসে গেছি আমার ফেভারিট জিনিসে, সেটা হচ্ছে হাইলাইটার। তোমরা তো জানোই এটা আমার ব্যবহার করতে কত কতটা ভালো লাগে, আমি কি বলবো আর। আই লাভ হাইলাইটার। ও হ্যাঁ, একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, যারা প্রফেশনাল তারা অবশ্যই ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবে, কিন্তু যারা সাজতে ভালোবাসো তাদেরকে যে সবসময় দামি প্রোডাক্ট ইউজ করতে হবে তার কোনো মানে নেই। তবে হ্যাঁ, একটু ভালো দেখে প্রোডাক্টটা ব্যবহার করো যাতে স্কিনের কোনো ক্ষতি না হয়। এবার আমি আই পোর্শনে চলে যাবো। আমি আজকে হাফ কাট ক্রিজের উপরে আই মেকআপটা দেখাবো। ফার্স্টে আমি আমার আইলিডের মধ্যে একটা ব্রাউন কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করে নেবো, তারপরে খুব সাবধানে হাফ কাট করে নেবো, তবে যাতে এদিক ওদিক বেঁকে না যায়। একই রকমভাবে আমি আরেকটা চোখেও করে নিয়েছি কমপ্লিট, তারপরে সেটাকে ভালো করে ফিল করে নিতে হবে। দেখো আরেকটা চোখে আমি করে নিয়েছি, দেখতে ঠিক এরকম লাগছে। এরপরে একটা ব্লু কালারের আই শ্যাডো নিয়ে, যেটা কিনা আমার শাড়ির পাড়ের কালার, সেই কালারের একটা শ্যাডো নিয়ে আমি আমার আইলিডের ওই হাফ কাট ক্রিজটার উপরে অ্যাপ্লাই করে দেবো। ভালো করে ফিল করে নিতে হবে, এবং আরেকটু ভালো লাগার জন্য আমি সেই লিডের উপরে অ্যাপ্লাই করেছি একটু ব্লু কালারের গ্লিটার। এরপরে চোখটা আরেকটু আকর্ষণীয় বানানোর জন্য আমি একটা গ্লিটার আইলাইনার ব্যবহার করেছি, যেটা কিনা চোখের কাট ক্রিজের উপরের লাইনটাতে হালকাভাবে ড্র করে দিয়েছি। তারপরে আমি ম্যাজিক করে আইলাইনার পরে নিয়েছি। দেখো দেখে বলো কেমন লাগছে চোখটা। যাই হোক, এরপরে আমি ইউজ করে নিয়েছি মাস্কারা। অবশ্যই ওয়াটারপ্রুফ মাস্কারা হলে খুব ভালো হয়, আমি মেবিলিনের ইউজ করেছি। তারপরে আমি পরে নিয়েছিলাম ল্যাশ। ল্যাশ পরতে আমি একদম পারি না, আমার চোখটা ভীষণ প্রবলেম করে, আমার চোখ হচ্ছে সুপার সেন্সিটিভ। আমি ল্যাশ আর লেন্স আমি পরতে পারি না, আমার চোখ থেকে ভীষণ পরিমাণ জল পড়তে থাকে। খুব পরেছি চোখটা যাতে একটু ভালো লাগে, সেই জন্য খুব কষ্ট হচ্ছিল। ল্যাশ পরাটা বাধ্যতামূলক নয়, তোমরা চাইলে এটা ইগনোরও করতে পারো। লিপস্টিক আর টিপ পরা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি জুয়েলারিগুলো পরে নেবো। যে গলার আমি চোকারটা পরেছি সেটা আমি নিজের হাতে বানিয়েছি, কেমন হয়েছে জানিও। ঝুমকো নাকের আমি সব কিছু পরে নিয়েছি। হেয়ার ইজ মাই ফাইনাল লুক। আমাকে অবশ্যই জানিও তোমরা যে আমার লুকটা তোমাদের কেমন লেগেছে। এই লুকটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, ফাইনালি আমি লুকটা করে ফেলেছি, আমি ফার্স্ট টাইম এই লুকটা করেছি। তোমরা আমাকে অবশ্যই জানিও আমার আজকের লুকটা কেমন লেগেছে তোমাদের। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার অনেক ভালোবাসা নিও। হ্যাপি গণেশ পুজো সবাইকে। গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া।